Assalamualaikum everyone, welcome back to my channel Shuchi's Kitchen. आज के मैं अपना देशाते एक टी वीडियो ते दो टी रेसिपी शेयर करूँगा। और हमारा आज के रेसिपी होच्छे प्याजू एवं बेगुनी। जो तो टा शोम्बोक शोहज बाबे रेसिपी गुलो तुले दरा चेष्टा करे ची। और अपना रा प्याजू टा एक दिन तोड़ी करे, एक मास जोरे फ्रीजे शंगरकोन करे खेते पार बे। আর রমজান মাসে ইফতারের সাথে এই দুইটা আইটেম না থাকলে তো মনে হয় যে ইফতারিটাই অসম্পূর্ণ রয়ে গেছে। তো চলুন কিভাবে পারফেক্ট বেগুনি এবং পেঁয়াজ তৈরি করতে হয় আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজটা তৈরি করে নেব, তার জন্য এক কাপ পরিমাণের মসুর ডাল আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার রুম টেম্পারেচার পানি দিয়ে এই মসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। चार থেকে পাঁচ মিনিটের মতো হাত দিয়ে ভালোভাবে কুচলে ডালগুলোকে ধুয়ে নিতে হবে। এতে করে ডালের মধ্যে যে এক্সট্রা ময়লাগুলো থাকে ওইগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পানিটা ঝরিয়ে নেব। আর এই পর্যায়ে ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আরো কিছুটা পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। চলে এসেছি 40 মিনিট পর। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে পানিতে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওই ডালগুলো আগের থেকে অনেকটা ফুলে গেছে। এবার এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, তবে এই কাজটা আপনারা চাইলে শিল নোড়ার সাহায্যেও করতে পারেন। আর আমি এখানে ডালগুলোকে একদম ব্লেন্ড করে স্মুথ করে ফেলিনি, মাঝামাঝি পর্যায়ে ব্লেন্ড করেছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়া। এতে করে পেঁয়াজগুলো একটু ক্রিসপি হবে, তবে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল স্পুন পরিমাণের মতো এবং দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে মাঝারির থেকে একটু বড় সাইজের পেঁয়াজটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতা। আর কাঁচা মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণের জিরে গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণের মরিচ গুঁড়া এবং 1/3 টিস্পুন পরিমাণের হলুদ গুঁড়া। তবে মরিচ গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে। এই পর্যায়ে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য চুলায় একটি প্যানে আমি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তবে আপনারা এর থেকেও কম তেল দিয়ে ভাজতে পারেন। এবার তেলটা যখন গরম হয়ে আসবে একে একে সবগুলো পেঁয়াজও আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। 4-5 মিনিটের মতো দুই পাশটা ভালোভাবে উল্টে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন চাইলে আপনারা চুলা থেকে পেঁয়াজটাকে নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এবং যখন খেতে ইচ্ছে করবে তা 10 মিনিট আগে ফ্রিজ থেকে পেঁয়াজগুলোকে বার করে আবার গরম তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু আপনাদের পেঁয়াজটা তৈরি হয়ে যাবে এবং এটা যে সংরক্ষণ করে রেখেছিলেন তা কিন্তু বোঝাই যাবে না। তো এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর সেইভাবে আমি সবগুলো পেঁয়াজও ফ্রাই করে নেব। তো সবগুলো পেঁয়াজ তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি বেগুনিটা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে আমি 1 কাপ পরিমাণের বেসন নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণের জিরে গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণের মরিচ গুঁড়া এবং 1/3 টিস্পুন পরিমাণের হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ পানি। আর আমি এখানে রুম টেম্পারেচারের পানি ইউজ করছি। আর পানিটা দিয়ে দেওয়ার পর আবারও একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশ্রণটাকে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে একবারে অনেকটা পানি ইউজ করিনি, আমি অল্প অল্প করে পানি ইউজ করছি এবং হ্যান্ড মিক্সারের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এতে করে মিক্সারের ঘনত্বটা খুব ভালোভাবে বোঝা যাবে। তো এই পর্যায়ে আমার মিক্সারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে। তো মিক্সারটা তৈরি করে নেওয়ার পর এবার হচ্ছে লাগবে একটি বেগুন। আর আমি এখানে বেগুনটাকে আগে থেকে গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে বেগুনটা তৈরি করে নিতে পারেন।
বেগুনের একটা স্লাইস বেসনের মিশ্রণটার মধ্যে দিয়ে দুই পাশটা ভালোভাবে কোট করে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার বেগুনিটাকে ফ্রাই করার জন্য আমি চুলায় যে প্যানে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম সেই প্যানে বেগুনিগুলোকেও ফ্রাই করে নেব। আর বেগুনিটা গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে রাখতে হবে। আর বেগুনিগুলোকে দুই পাশটাকে ভালোভাবে উল্টে ভেজে নেওয়া হয়ে গেলে আপনাদের বেগুনিগুলো তৈরি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই।